সংযুক্ত আরব আমিরাত নিযুক্ত বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান অবৈধ বাংলাদেশি প্রবাসী অলরে সেপ্টেম্বরের বিশ তারিখের মধ্যে পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় হামগরিবের আহ্বান জানাই আমিরাতুত ঘোষিত সাধারণ ক্ষমার বিরল সুযোগ উত্তম বোধ বাংলাদেশি প্রবাসী বাদ পরিবের সম্ভাবনা আছে বলেও জানায় তিনি আরও হয় এবং এইবারে সাধারণ ক্ষমা এটা একটা ব্যতিক্রমী ব্যতিক্রমী ধরনের সাধারণ ক্ষমা অন্যান্য সাধারণ ক্ষমার আওতায় সবাইকে যারা অবৈধ আছেন তাদেরকে চলে যেতে বলা হয় এবারে সাধারণ ক্ষমায় এদেশের কর্তৃপক্ষ চাচ্ছেন যে যারা এখানে দ্বীপ যাবত আছেন তারা যেন বৈধভাবে অবস্থান করেন তো এই সাধারণ ক্ষমার প্রায় অর্ধেক সময় পার হয়ে যাচ্ছে আমি সবাইকে অনুরোধ জানাব যে আপনারা এই সাধারণ ক্ষমার সুযোগটা গ্রহণ করেন আপনারা এরকম ভাববেন না যে এই সাধারণ ক্ষমার আবার বৃদ্ধি পাবে বা একদম শেষ সময় আপনি এখানে আসবেন কারণ যদি শেষ সময়ে এখানে আসেন তখন আপনার সেই সুযোগগুলো সেইভাবে নাও থাকতে পারে তো আমি চাইব যে আপনাদের যে কোনো সমস্যা আমরা অনেক সময় শুনতে পাই যে আমাদের পাসপোর্টের এই সমস্যা আছে আপনার দীর্ঘদিন আগে পাসপোর্ট করেছেন আপনার কারো পাসপোর্ট হারিয়ে গেছে কারো হাতে লেখা পাসপোর্ট আপনার যার যা সমস্যা আছে সব সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসবেন আসলে আমরা কোন এটা একজনের সমস্যা এক এক রকম আমরা সেই সমস্যাগুলোকে আমরা আলাদাভাবে দেখে আমরা একটা সমাধান দেওয়ার চেষ্টা করব আবুধাবির লোক বা আবুধাবির ভিসা দুবাইতে বা দুবাইয়ের ভিসা আবুধাবিতে এখানে করা যাবে কিনা তো আমি এটা আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই যদি আপনি দুবাই অঞ্চলে ভিসা থাকে কিন্তু আপনি যদি আবুধাবিতে কাজ করেন আপনি আবুধাবি দূতাবাসে আসতে পারবেন আর যদি আবুধাবি ভিসা থাকে আপনি দুবাই অঞ্চলে কাজ করেন তাহলে আপনাকে দুবাই দূতাবাসে সেবা দেওয়া হবে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স রুমত সাংবাদিক লগে আলাপ ফালে তিনি এসব কথা হয় আমিরাত সরকার ঘোষিত সময়ের মধ্যে অবৈধ প্রবাসী অল বৈধ সুযোগ নলে লইলে পরবর্তীত দেশের ইমেজ সংকটত আইবের আশঙ্কা করে বোধ প্রবাসী দ্রুত সময়ত ব্যাকডুইলা কার্যক্রম সম্পন্ন করিবের আহ্বান জানাই তারা বিশেষ আছিলেন পাঁচ বছর এখন সুযোগ সুবিধা দিয়ে আল্লাহ দিলেন এহান বিশে লাগাবে বেলায় চেষ্টা আমি এখন ডিজিটাল ফাস্টফুডের জন্য আসছি এখানে এম বেসিতে তো ডিজিটাল পাসপোর্ট যদি মেলে আমি বিষে লাগাইতে পারবো বিভিন্ন পেশার প্রবাসী রিলিজ বা ভিসা পরিবর্তন ও দূতাবাসন নানান সেবা লয়ে নেয় ইতারার চাওয়ার হতা প্রকাশ করে আপনারা এদেশের আইন কানুন মেনে মেনে চলেন যারা বৈধ হতে পারবেন না তাদের জন্য একটা সুযোগ আছে আপনারা যদি চলে যান অন্তত আবার আসতে পারবেন আপনারা এমন কিছু করবেন না এখানের আইনকে আপনারা মেনে চলেন এটা আমরা প্রত্যাশা রাখি এবং এই সাধারণ কমার পরে আমরা আশা করব আমাদের যে বিশ্বা জটিলতা আছে এই বিশ্বাস জটিলতা নিরসন হবে বাংলাদেশ অ্যাম্বাসাডার যদি ওয়েবসাইট খোলে আইন আইন সম্বন্ধে আমার তো মধ্যে কি আইন কানুন আর শ্রমিকের ব্যাপারে ইয়ান যদি মানে বাংলা যদি মানে ওয়েবসাইট খোলে বাংলা মধ্যে সবাই মানে বাঙালি বেগুনে জানিত তারিব এবং বাঙালি বেগুনে বুঝিত তারিব আইন সম্পর্কে डेक्स्क न्यूज़ सी प्लस पी